হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপচন্ড আছি আপনাদের সাথে ভিওয়ার্স যে কোনো সফটওয়্যার নিয়ে কাজ করার আগে আমাদের সবার আগে যে বিষয়টি সম্পর্কে জানতে হয় তা হলো সফটওয়্যারটির ইন্টারফেস সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে না জানলে আমরা ওই সফটওয়্যারটি দিয়ে কোনো কাজই করতে পারবো না তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের এডুবি ফটোশপ এস সিক্সের একটি বেসিক আইডিয়া দিব যাতে করে আপনারা ফটোশপের টুলস মেনু ও উইন্ডো সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন কারণ আপনি আজকের এই ভিডিওটি যদি মিস করেন তবে ফটোশপ সম্পর্কে যে বেসিক একটা আইডিয়া আছে বা একটা পরিচিতি আছে ওইটা কিন্তু আপনি অন্য ভিডিওতে পাবেন না কারণ এই আইডিয়া থেকে কিন্তু আপনি একটা সুন্দর একটা ছবি এডিটিং বা গ্রাফিক ডিজাইনের যে কাজটুকু আছে ওইটুকু কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ করে নিতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে দেখে আসি ফটোশপ সিএস সিক্সের ইন্টারফেস সম্পর্কে ফটোশপটি ওপেন করার পর আপনারা এই ধরনেরই দেখতে পাবেন তো আমরা উপর দিয়ে যে দেখতে পাচ্ছি ফাইল থেকে হেল্প পর্যন্ত এগুলো হচ্ছে মূলত ফটোশপের মেনুবার আর নিচে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত অপশন বার এটি কাজ করে সাধারণত টুলবারের সাথে আমি যদি টুলবার থেকে বিভিন্ন টুলে যাই তো দেখুন আমার এই অপশন বারটিও কিন্তু চেঞ্জ হচ্ছে তো এক একটা টুলের সাথে কিন্তু এই অপশন বারগুলো চেঞ্জ হবে আর এটা হচ্ছে মূলত টুলবার আমরা এই টুলবারটাকে কিন্তু চাইলে মিনিমাইজ করে নিতে পারবো বা একটু ছুটো করে নিতে পারবো এই জায়গায় যেহেতু দুইটা লাইন আছে আমি চাইলে এটাকে একটা করে নিতে পারবো এটাতে ক্লিক করলে কিন্তু একটা এক লাইনে হয়ে যাবে সব তো আপনারা যদি লক্ষ্য করেন একটু রেকটিংকুলার মার্কি টুল বা লেসু টুল বা ম্যাজিক টুলের পাশে কিন্তু সাদা ছুটো করে একটা দাগ আছে কোনায় তো টুলে কিন্তু এটা নেই আর এটা না থাকার কারণ হচ্ছে টুলে শুধু একটি টুলই আছে এবং এই প্রত্যেকটা টুলের মধ্যে যেগুলাতে কর্নারে যে এই চিহ্নটা আছে এই চিহ্নটা যে এই টুলগুলোর মধ্যে আছে ওইগুলাতে আপনাকে বুঝতে হবে যে আরও অনেকগুলো টুল আছে তো সেই ক্ষেত্রে ওই টুলগুলো আমরা কিভাবে ইউজ করব বা ওই টুলগুলোতে আমরা কিভাবে যাব। ওই টুলগুলোতে যাওয়ার জন্য আপনাকে আপনি আমি যদি মেজিক টুলটার উপরে রাইট বাটনে ক্লিক করি ক্লিক করার পর দেখুন দুইটা টুল আসছে আমি এই জায়গা থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করার জন্য মাউসের লেফ্ট বাটনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি যদি লক্ষ্য করেন যে আমার এই টুলটা সিলেক্ট করার পর এই পাশ দিয়ে কিন্তু আমার শর্টকাটটি দেখাচ্ছে অর্থাৎ আমি যদি কালার ড্রপার টুলটি নেই নেওয়ার জন্য আমি আয় ক্লিক করলে কিন্তু আমার এই টুলে চলে আসবে যেমন আমি যদি কিবোর্ডে বি প্রেস করি বি প্রেস করার সাথে সাথে কিন্তু দেখুন আমার মুভ টুলটি সিলেক্ট হয়ে গেছে যদি আমি সি প্রেস করি সি প্রেস করার সাথে সাথে দেখুন আমার ক্রপ টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এই ক্রপ টুলের ভিতরেও কিন্তু আরও চারটি টুল আছে আপনি আপনার যেই টুলটি প্রয়োজন আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর এটি টুল সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমার অপশন বারে যে অপশনগুলো আছে ওইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে তো এই হলো মূলত টুলে টুলবারগুলা সিলেক্ট করা বা টুলবারগুলা সঠিকভাবে আপনি ব্যবহার করার যেই কারিকুলামগুলো আছে আমি সবগুলোই দাপে দাপে আমার এই চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন তো এই পাশ দিয়ে যদি আপনারা দেখুন এই পাশে কিন্তু অনেকগুলো উইন্ডো আছে কালার এই যে লেয়ার আমি যদি এইগুলো একটা একটা করে এনে আমি যদি এভাবে কেটে দিই এভাবে কেটে দিই ধরুন আমি এই টুলটা কাটবো এই উইন্ডোটা কাটবো কাটার জন্য আমি কিন্তু এই জায়গাতেও ক্লিক করে ক্লোজ করে দিলেই কিন্তু কেটে যাবে এই যে এই জায়গা থেকে ক্লিক করে ক্লোজ করে দিলেই কিন্তু কেটে যাবে আমি চাইলে এই টোটাল ইয়াটাই কিন্তু গ্রুপটাই কেটে দিতে পারবো যদি আমি ক্লোজ স্ট্যাপ গ্রুপে ক্লিক করি তো আমার এই যে টোটাল যে গ্রুপটা আছে ওইটাই চলে গেছে তো আপনারা চাইলে এইগুলোও কিন্তু একটা একটা করে কেটে দিতে পারেন এই যে এই চিহ্নটাতে ক্লিক করার পর ক্লোজ গ্রুপে ক্লিক করলে কিন্তু এটাও চলে যাবে তো ওই যে যা আছে আমি সবগুলোই কিন্তু মূলত কেটে দিচ্ছি ধরুন এই যে এইটাও আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর যদি আপনারা লক্ষ্য করেন যে আমি টুল কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি অপশন বার দেখুন এইটার কিন্তু কোনো অর্থাৎ এটাকে ক্লোজ করার জন্য কিন্তু কোনো বাটন নেই বা ক্লোজ অপশন নেই তো আপনারা চাইলে কিন্তু এইটাও কেটে দিতে পারবেন আর এইটা কাটার জন্য আপনাকে যেতে হবে উইন্ডো মিনিতে উইন্ডো মেনুতে আসার পর আপনি চলে আসবেন অপশনে যে টিক মার্কটি আছে এই টিক মার্কটি তুলে কিন্তু আপনার একদম দেখুন আমার এটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে সাধারণত এইভাবে যদি ফটোশপ থাকে সেই ক্ষেত্রে একদম বিজ্ঞানার লেভেলের বা নতুন যারা তারা কিন্তু কিছুই বুঝবে না অ্যাডভান্স লেভেলে যারা কাজ জানে তারা হয়তো বা এটাকেও টিক করতে পারবে তো এটাকে টিক করার একটি সিস্টেম আছে আপনি চাইলে এক ক্লিকেও আমি বারবার ক্লিক করে যেগুলাকে সরিয়ে দিয়েছি আপনি চাইলে এক ক্লিকেও কিন্তু এটা আবার জায়গায় নিয়ে আসতে পারেন পুনরায় তো পুনরায় আনার জন্য আপনাকে উইন্ডোজ মিনিউটি ইউজ করতে হবে তো উইন্ডোজ মিনিউটি আসার পর আপনি ওয়ার্ক প্লেসে আসবেন ওয়ার্ক প্লেসে আসার পর আপনি যদি এই জায়গা থেকে রিসেট ফটোগ্রাফিতে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখুন আমার একদম ছিল আগে যেরকম ছিল ঠিক ওই রকমই চলে আসছে কিন্তু এই জায়গায় কালার উইন্ডো এবং আরও লেয়ার উইন্ডো এইগুলো কিন্তু লেয়ার উইন্ডুটা আছে যদিও কিন্তু কালার উইন্ডু নেই তো আমার কাস্টমাইজ করে আমার যে যেই একটা ছবির কাজ করার ক্ষেত্রে বা আমি ফটোশপে কাজ করার ক্ষেত্রে যে যেই উইন্ডোগুলো প্রয়োজন পড়বে খুব বেশি আমি ওই উইন্ডোগুলো এই পাশে নিয়ে আসব তো এই পাশে আনার জন্য আমি আবারও উইন্ডো মেনুতে চলে আসব আনার পর আমি এই যে এই জায়গায় কালার আছে কালারটিতে আমি চেকমার্ক বসিয়ে নেবো নেওয়ার পর এই জায়গায় যেহেতু আসছে আমি এটাকে এন্ড ড্রপ করে আমি এটার উপরে এনে রেখে দেবো রেখে দেওয়ার পর দেখুন আমার এই জায়গায় কিন্তু তিনটা চলে আসছে তো ঠিক সেমভাবে আমি টাইপ করার ক্ষেত্রে যেই কাজগুলো করব। যদি আমি টাইপের কাজ করি যেই জিনিসগুলো লাগবে আমি এই যে চার্টার চার্টারটাও আমি নিয়ে চার্টারটা আমি এই এই পাশে রাখলাম তো এইভাবে মূলত আপনি আপনার ফটোশপটাকে আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন আপনি যদি একটা পেজ নেওয়ার পর দেখুন ধরুন আমি একটা পেজ নিলাম একটা পেজ নেওয়ার পর দেখুন আমার এই পাশ দিয়ে কিন্তু কালারটা কালো দেখা যাচ্ছে ব্ল্যাক দেখা যাচ্ছে তো আমি ব্ল্যাক কালারটাকেও চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো এই যে দেখুন রাইট বাটনে ক্লিক করে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারতেছি আপনি চাইলে আপনার মন মতো কালারও কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারবেন আর এই যে সিলেক্ট কাস্টমাইজ কালারে ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে যেই কালার সিলেক্ট করবেন আপনার ডকুমেন্টসটার বাহিরের সাইটে অর্থাৎ যে অংশটার কোনো প্রয়োজন নেই ওই অপ্রয়োজনীয় অংশটার কালার কিন্তু আপনি আপনার মন মতো পরিবর্তন করে নিতে পারবেন তারপর আপনারা যদি চান যে আমি একদম মেইন যে ক্যানভাস ওই মেইন ক্যানভাসের কালারটাও আমি চেঞ্জ করে ফেলবো হ্যাঁ এটা করাও সম্ভব আর এটা করার জন্য আমরা চলে আসবো ইডিট মেনুতে ইডিট মেনুতে আসার পর প্রিপারেন্সে আসবো প্রিপারেন্সে আসার পর ইন্টারফেসে আসবো ইন্টারফেসে আসার পর আপনি দেখুন এই যে এই জায়গায় যে কালারটি আছে কালার টিম এই কালার টিমে যদি আপনি কালার চেঞ্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে যে লাইট একদম ডিপ আপনি কিন্তু এইভাবে করে নিতে পারেন তো ভিওয়ার্স আজকে মূলত এই ছিল এডুবি ফটোশপের একদম বিজ্ঞানার লেভেলের যারা একদমই নতুন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে আর আমার এই চ্যানেলটি আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ বিওয়ার্স ভালো থাকবেন থ্যাংক ইউ